আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন একটি ভ্লগ নিয়ে। আমি আশা করি আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা আমাদের সন্তানের জন্য কত কিছুই না করি। একজন মা একজন সন্তানের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। আমি এই জিনিসটা জানি যে বাবারা সন্তানকে পর করতে পারে, পর করতেও দেখেছি। আমি অনেক সন্তানের বাবাকেই দেখেছি যারা সন্তানকে পর করে দিতে পারে খুব সহজেই। কিন্তু আমি এরকম মা খুবই কম দেখেছি যারা সন্তানকে পর করে দেয় নিজের স্বার্থের জন্য, নিজের একটুখানি সুখের জন্য, ক্ষণিকের সুখের জন্য। আজকাল মায়েরা তাদের সন্তানের প্রতি কোনো মায়া করে না। এগুলা হয়তো বা কেয়ামতের আলামত হতেও পারে। একটা পশু পাখি বা কুকুর বিড়ালও কখনোই নিজের সন্তান ছেড়ে যায় না। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে রাস্তায় যেগুলো কুকুর থাকে, কুকুরের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, সেগুলো যদি আপনি ধরতে যান তখন দেখবেন তার মা আপনার প্রতি কেমন একটা আক্রমণ করে। কারণ কুকুরটি তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। এরকম প্রত্যেকটা পশু পাখি কিন্তু তার নিজের সন্তানদের জন্য অনেক বেশি মায়া করে। আর মানুষ হচ্ছে, আমরা মানুষ, আমরা হয়েছি সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরাই কি করতেছি এগুলো? আমরা একটুখানি ক্ষণিকের সুখের জন্য আমরা আমাদের সন্তান ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছি, বা সংসারে একটুখানি অশান্তি হলেই আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। অনেকেই আত্মহত্যা করে, বা আপনাদের মধ্যে বা অনেকে থাকতেও পারেন যাদের সংসারে অনেক বেশি অশান্তি, বা আপনারা ঠিকও করেছেন হয়তো বা আত্মহত্যা করবেন। কিন্তু আমি তো মনে করি আত্মহত্যা কোনো সমাধান না। যে কারণে অশান্তি সংসারে, যে কারণে অশান্তি লেগে আছে, আমি তো মনে করি সেই কারণটাকে হত্যা করা উচিত। আমি মনে করি একজন সন্তান মা ছাড়া কখনোই ভালো হয় না। বাবা ছাড়া অনেক সন্তান মানুষ হয়েছেও, কিন্তু একজন মা না থাকলে তার সন্তান কখনোই ভালো হয় না। হ্যাঁ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মা বাবা দুজনেরই কিন্তু সমান দায়িত্ব থাকে এবং সমান কর্তব্য থাকে। ছেলেরা চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমরা মেয়েরা চাইলে কিন্তু সেটা করতে পারি না। আমাদের মেয়েরা যদি সংসার গুছিয়ে না রাখি, সংসারের যত্ন না নিই, সব কিছুই না করি, তাহলে আমাদের সংসার কখনোই সংসার থাকবে না। ছেলে মানুষ জন্ম থেকে, পৃথিবীর শুরু থেকেই উশৃঙ্খল। না, আমি সব ছেলের কথা বলছি না, কিছু কিছু ছেলে আছে, হ্যাঁ ছেলে মানুষ একটু চঞ্চল বেশি, কিন্তু মেয়েদেরকে একটু ভালো হতে হয়। সংসারে যতই অশান্তি থাকুক, সেখানে আত্মহত্যা করাটা উচিত না, অন্তত নিজের সন্তানের কথা ভেবে। একটাবার ভাবতে হয় যে আমি তো মরেই গেলাম, আমার সন্তানের কি হবে, বা অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়ার আগেও একটা জিনিস চিন্তা করা উচিত যে আমি যে আমার সুখের জন্য চলে যাচ্ছি, আমার এই সন্তানের ভবিষ্যৎটা কি হবে। হ্যাঁ, হাজবেন্ডের সাথে যদি মনের মিল না হয় আলাদা হয়ে যান, ডিভোর্স দিন। তবুও আমি বলবো ডিভোর্স বা আলাদা হওয়ার পক্ষে নই। আমি শুধু এটাই চাই পৃথিবীর সমস্ত সন্তানরা মা বাবার আদরে বড় হয়ে উঠুক।